তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি বিশেষ করে জানাবো যে যারা কার্ড ভ্যালিডেশন, ডিপেন্ডেন্ট কার্ডের ভ্যালিডেশন বা লাইফ সার্টিফিকেট সম্পর্কে আমার আগের ভিডিওতে দেখেছেন, তো অনেকে কমেন্টস বক্সে লিখছেন যে আমরা বুঝবো কি করে যে ওয়াইসি ইসিএইচএস ওনারা অ্যাপ্রুভ করছেন কিনা, বা আমরা যেটা অনলাইনে করে দিলাম তারপরে ফাইনালি অ্যাপ্রুভ হলো কিনা সেটা বুঝবো কি করে। তো আমি স্ক্রিনে আপনাকে দেখাচ্ছি যে আপনি ওই সাইটটিকে ওপেন করার পরে যে স্ট্যাটাস বলে যে দেখা যাচ্ছে সেখানে গিয়ে আপনি কিভাবে দেখতে পারবেন যে অ্যাপ্রুভ হয়ে গেছে, তা ফার্দার আপনার কিছু করার লাগবে না। তো অনেকে কমেন্টস করেছেন, তো সেটা চলুন দেখাই। সবচেয়ে প্রথমে আপনি গুগল ক্রোম ওপেন করবেন। গুগল ক্রোম ওপেন করার পরে আপনি ওখানে লিখবেন ECHS.sourceinfosys.com লগইন। এটা যখনই খুলবেন উপরেই দেখুন আসছে ECHS অনলাইন 64KB স্মার্ট কার্ড অ্যাপ্লিকেশন। এটাতে টাচ করবেন। এটাতে টাচ করতেই যে উপরে যে উইন্ডোটা আসছে, ইনস্ট্রাকশন টু বেনিফিশিয়ারিজ, এটা ওকে করে দেবেন। ওকে করার পর আপনি অলরেডি রেজিস্টার্ড আছেন তাই লগ ইন করবেন। যদি রেজিস্টার্ড না থাকেন, নতুন করে রেজিস্টার্ড করতে হয়, তাহলে রেজিস্টার্ড করে নেবেন। কিন্তু রেজিস্টার্ড যদি একবার থাকে তাহলে লগ ইন করবেন। যখন ECHS কার্ড বানিয়েছিলেন তখন পাসওয়ার্ড বা ইউজার আইডি যেটা বানানো হয়েছিল সেইটা দিয়ে লগ ইন করতে হবে। দেখুন, লগ ইন অপশনটা টিপতেই আমার মোবাইল নাম্বার পাস দেওয়া ছিল, ইউজার আইডি আর পাসওয়ার্ড। এখানে যে ভেরিফিকেশান ক্যাপচা যেটা বলছে ওটাকে ফিল আপ করতে হবে। যেমন ক্যাপিটালে আছে, ক্যাপিটালে লিখবেন তারপর লগ ইন করুন। দেখুন খুলে যাবে। ইনস্ট্রাকশন যেটা দিচ্ছেন এটা তো ওকে করে দেবেন। এরপর আপনাকে যেটা স্ট্যাটাস দেখাচ্ছে, এই স্ট্যাটাসে আপনি একদম নিচে চলে যাবেন স্ক্রল করে। এগুলো উপর থেকে, শুরু থেকে যে স্ট্যাটাসগুলো দেখাচ্ছে একদম স্ক্রল করে উপরের দিকে যাবেন। আপনারা যেটা অনলাইনে সাবমিট করেছেন সেইটা ওয়াইসি ECHS অ্যাপ্রুভ করেছে কিনা, একদম নিচে দেখুন লেখা রয়েছে। এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন লাস্টে এলিজিবিলিটি এক্সটেনশন রিকোয়েস্ট অ্যাপ্রুভ বাই ওয়াইসি, দুটোতে পরপর লেখা আছে। যেটা আমি অনলাইনে সাবমিট করেছিলাম তার উপরেরটা দেখুন লেখা আছে আমি সাবমিট করেছিলাম, আর ওয়াইসি যে অ্যাপ্রুভ করে দিয়েছে এটা অলরেডি কিন্তু লেখা দেখাচ্ছে। ওই স্ট্যাটাসটাকে আপনি স্ক্রল করে উপরের দিকে নিয়ে গেলে কিন্তু এটা আপনি ক্লিয়ার দেখতে পাবেন। আর যদি ওয়াইসি অ্যাপ্রুভ না করে অক্টোবরের 15 তারিখ অবধি, আপনারা যে যে ECHS আন্ডারে আছেন, আপনারা বেনিফিশিয়ারি যে ECHS, সেখানে এসে ওয়াইসির সঙ্গে দেখা করে অবশ্যই এটা অ্যাপ্রুভ করার জন্য বলে দেবেন। আপনার যদি সব কিছু ক্রাইটেরিয়া ফুলফিল থাকে অনলাইনে যখন সাবমিট করেছিলেন, তাহলে এটা অ্যাপ্রুভ করে দেবে। তো তাহলে বুঝতে পারছেন যেটা আপনারা যে বেনিফিশিয়ারি যারা আছেন তাদের ডিপেন্ডেন্সের যে কার্ডগুলো, যারা 18 অ্যাবাব এজ আছে, পাউস আর সেলফ এজ ছাড়া, তারা কিন্তু এইভাবে দেখতে পারবেন। উপরে আরও হেডিংয়ে যেগুলো দেখা যাচ্ছে আপনারা এগুলোতেও টাচ করে, মোড়ে টাচ করে আপনি অনেক কিছু দেখতে পারবেন। সেখানে 64KB কার্ড যদি রিপ্রিন্ট করতে হয়, আগেরটা ক্যান্সেল করতে হবে, এইসব জিনিসগুলো আপনারা কিন্তু এখান থেকে খুলে খুলে দেখে নিতে পারবেন। চলুন আজ তাহলে বুঝতে পারলেন যে আপনার অ্যাপ্রুভ হয়েছে কিনা। থ্যাংক ইউ। লাস্টে বলবো, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি টিপে রাখুন, তাহলে যে কোনো ইনফরমেশন আমি আপনাদের কাছে দিতে থাকবো সেইগুলো আপনার নোটিফিকেশন দ্বারা পেয়ে যাবেন। আর সবার সাথে শেয়ার করুন, কমেন্টস লিখুন প্রত্যেকটা ভিডিওর উপর। নমস্কার।